श्री रामचरित मानस, तुलसीदासी रामायण, श्रीमद गोस्वामी तुलसीदास बाबाजी विरचित बालकांड दोहा संख्या 241। अमंगल भवन अमंगलहारी द्रवभूष दशरथ अजर बिहारी, हरि अनंत हरि कथय अनंत, कहि सुनहि बहु विधि सब संत। राम सिया राम सिया राम जय जय राम, राम सिया राम सिया राम जय जय राम। बालकांड दोहा संख्या 241। श्री रामचंद्र और श्री लक्ष्मण से धनुर्यज्ञ सभाते उपस्थित हुए। तारपरे दोहा 241 बला हच्छे, नारी सकल हर्षोत्फुल्ल चित्ते स्वरुचि अनुसारे तादेर देखछिलेन, जेन अनुपम सुंदर मूर्ति धारण करे सिंगार रस शोभमान हुए आछे। नारी बिलो कहीं हर सिंहिया निज निज रचे अनुरूप, जन सोहत सिंगार धरी मूर्ति परम अनूप। नारी बिलो कहीं हर सिंहिया, हर सिंहिया हृदय आनंदे नारी बिल कही नारीगण देखें निज निज रुचि अनुरूप, तादेर रुचि अनुसारे आपन आपन रुचि अनुजाई तादेर दृष्टि, जन सोहत सिंगार जन से सिंगार रस धरि मूर्ति परम अनुपम, से सिंगार रस जन सुंदर मूर्ति धारण करे शोभमान हुए आचे, अनुपम शोभमान हुए आचे। नारी बिलो कहीं हर सिंहिया निज निज रुचि अनुरूप, जन सोहत सिंगार धरे मोरते परम अनुप। एर परे प्रथम चौपाय, विद्वान व्यक्तिरा श्री प्रभु के विराट रूपे प्रत्यक्ष करलेन, সেই বিরাট রূপে অসংখ্য বদন হস্ত পদ নেত্র ও মস্তক ছিল। রাজর্ষি জনকের স্বজনদের চোখে শ্রীপ্রভু পরম আত্মীয় সম প্রিয় লাগছিলেন। বেদসন প্রভু বিরাট মায় দিশা বহুমুখ কর পগলোচন শীষা, जनक जाति अब लो कहीं कैसे सजन सगे प्रिय लागहीं जैसे। विदुन सह प्रभु विदुन विदुषण विदुषण जरा विद्वान व्यक्ति तादेर काछे विदुषण प्रभु विराटमय दिशा प्रभु के जान से विराट रूपे तारा प्रत्यक्ष करछेन। विदुषण प्रभु विराटमय दिशा बहुमुख कर पग लोचन शीशा, बहुमुख बहु बदन बहु कर हस्त पद पग पद लोचन नेत्र शीशा मस्तक, वो असंख्य बदन हस्त पद नेत्र और मस्तक छिल विराट रूपे दर्शन करछेन। जनक जाति अब लोक ही कैसे, जनक जाति जनक राजा जरा स्वजन तारा केमन करे देखछेन, जनक जाति अब लोक ही कैसे सजन सगे प्रिय लाग ही जैसे, जेमन आत्मीय सम आत्मीयदेर जेमन भालो लागे सेरकम आत्मीय सम भालो लागछे, सजन सगे सजन सागे प्रिय लाग ही जैसे, যেমন আত্মীয়দের কাছে থাকলে সুখ হয় সেরকম।
वेद सन प्रभ विराट मय दिशा बहुमुख कर पगलोचन शीशा। ओ जनक जाति अब लोक ही कैसे सजन सगे प्रिय लागही जैसे। एरपर द्वितीय চৌপাই রাজর্ষি জনক ও তার রানী সকলের চোখে শ্রীপ্রভু সন্তান সম লাগছিলেন। তাদের বর্ণনাতীত প্রীতি ছিল। যোগীদের চোখে তিনি ছিলেন শুদ্ধ সত্য শান্ত ও শত প্রকাশিত। অসহিত বিদেহ বিলোকহি রানী শিশু সম প্রীতি ন জাতি বখানি। ও যোগিন পরম তত্ত্বময় ভাষা শান্ত শুদ্ধ সম সহজ প্রকাশ। সহিত বিদেহ বিলোকহি রানী, সেই জনক রাজার সাথে তাদের রানীগণ, তার রানী যারা আছেন তারা দেখছেন। সহিত বিদেহ বিলোকহি রানী শিশু সম প্রীতি ন জাতি বখানি, দেখে সন্তান ভাব যাচ্ছে, সেটা যেন বর্ণনাতীত প্রীতি, সেই আনন্দ প্রকাশ করা যাচ্ছে না। শিশু সম প্রীতি ন জাতি বখানি, যোগিন হ পরম তত্ত্বময় ভাষা শান্ত শুদ্ধ সম সহজ প্রকাশ। যোগীদের চোখে ছিলেন তিনি যে তত্ত্বময় ভাষা অর্থাৎ শুদ্ধ সত্য শান্ত শত প্রকাশিত, সেই অবস্থা ছিল যোগীদের চোখে। ও সহিত বিদেহ বিলোকহি রানী শিশু সম প্রীতি ন জাতি বখানি। ও যোগিন হ পরম তত্ত্বময় ভাষা শান্ত শুদ্ধ সম সহজ প্রকাশ। এরপরে তৃতীয় চৌপায় শ্রীহরি ভক্তগণ ভ্রাতা যুগলকে সর্বসুখ প্রদায়ক ইষ্ট দেবতা রূপে দেখলেন। সীতা দেবী যে ভাব নিয়ে প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করেছিলেন সেই প্রেম প্রীতিত্ব বর্ণনা হয় না। ও হরি ভগতন হ দেখে দৌ ভ্রাতা ইষ্ট দেব ইব সব সুখ দাতা। ও রাম হি চিতব ভাই যেহি শিয়া সসনেহ সুখ নহি কথনিয়া নহি কথনিয়া। হরি ভগতন হ দেখে দোহু ভ্রাতা, সেই হরিভক্তগণ ভ্রাতা যুগলকে দেখছেন। ইষ্ট দেব ইব সব সুখ দাতা, যেন তারা ইষ্ট দেব এবং সকল সুখের দাতা, সুখ সকল সুখ দান করেন। রাম হি চিতব ভাই যেহি শিব শিয়া, এবং সীতা, সেই সীতা দেবী তার মনে যেভাবে চিতা রাম শ্রীরামচন্দ্র প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করছিলেন। রাম হই চিতব ভাই যেহি সীতা সো স্নেহ সুখ নহি কতনিয়া স্বস্নেহ সুখ, সেই প্রেম এবং সুখ সেটি বর্ণনাতীত। ও হরি ভগতন হ দেখে দোহু ভ্রাতা ইষ্ট দেব ইব সব সুখ দাতা। ও রাম হি চিতব ভাই যেহি শিয়া সো স্নেহ সুখ নহি কথনিয়া। এরপরে চতুর্থ চৌপাই যে প্রীতি ও অনুরাগ তিনি চিত্তে অনুভব করেছিলেন তা তার পক্ষেও বলা সম্ভব ছিল না সীতা দেবী। তাহলে কোন কবি কোনো কবিতা কেমন করে বলবে? এইভাবে যে যেমন সে তেমনভাবেই অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রকে দেখল। ওর অনুভবতি ন কহি সব শোকু কবন পকার কহে কবি কো
ओ एहि विधि रहा जाति जस भाऊ तेहि तस देखे ओ कौशल राऊ। उरु अनुभवति न कहि सकसो। सीता देवी तार मने जेरकम तिनि भावछिलेन सेटी तिनि निजेओ व्यक्त करते पारलेन ना। তার যে প্রীতি অনুরাগ অনুভব করছিলেন তা নিজেও ব্যক্ত করতে পারছেন না। উরা অনুভবতি না কহি সকসো, না কহি সকসো, সেটা বলা প্রকাশ করতে পারছেন না। কাওয়ান প্রকার কহাই কবি কৌ, সুতরাং কি প্রকারে কোন কবি সেটি বর্ণনা করতে পারবে। কাওয়ান প্রকার কহাই কবি কৌ এই বিধি রাহা যাহি যশ ভাহু, এইভাবে যার যেরকম ভাব আছে। এই বিধি রাহা যাহি যস ভাহু তেহি তস দেখেহু কৌশল রাউ, সে সেইভাবে অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রকে সে সেইভাবে দেখছেন। এই বিধি রাহা যাহি যস ভাহু তেহি তস দেখেহু কৌশল রাউ। ওর অনুভবতি ন কহি সবসো, ওর অনুভবতি ন কহি সকসো, কওন প্রকার কহে কবি কো। ও এহি বিধি রহা যাহি যস ভাউ তেহি তস দেখে ও কৌশল রাউ। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তে 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামায় কে জয়, জয় স্বামীজি মহারাজ কে জয়, জয় গঙ্গা মায় কে জয়।